মালদার কালিয়াচক থানার নারায়ণপুরে প্রকাশ্য দীপালোকের শুটআউট, মৃত এক এবং আহত এক। কি কারণে শুটআউটের ঘটনা ঘটলো তা এখনো জানা যায়নি। আহত ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একবার জানিয়ে রাখি, মালদার কালিয়াচক থানার নারায়ণপুরে প্রকাশ্য দীপালোকের শুটআউট করা হয়, মৃত একজন এবং আহত একজন। কি কারণে শুটআউটের ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। আহত ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে তীব্র যানজট, সমস্যায় সাধারণ যাত্রী থেকে শুরু করে দূরপাল্লার গাড়ি চালকরা। মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মাঝে কিছুদিন যানজট সেরকম দেখা না গেলেও ফের এদিন সমস্যায় পড়েন প্রচুর যাত্রী থেকে শুরু করে দূরপাল্লার গাড়ি চালকরা। তিস্তার সেতু দুপাশেই কয়েক হাজার গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তবে গতকাল অর্থাৎ সোমবার রাত থেকেই এই যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। যানজট মোকাবিলায় পুলিশের কালঘাম ছুটে এদিন রাস্তায় নামেন জলপাইগুড়ি সদর ট্রাফিক ওসি শান্তা শেল, চাঙ্গাবান্ধার সিরাজুল রহমান অথবা ধূপগুড়ি জালিদার শাহ। কিন্তু বাধ্য হয়ে মাঝপথে বাস থেকে নেমে পায়ে হেঁটে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে রওনা দেন। তবে কোনো দুর্ঘটনার খবর না থাকলেও মাঝে মধ্যেই বেশ কিছু গাড়ি রাস্তায় ব্রেকডাউনের ফলে এ ধরনের যানজটের সৃষ্টি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাড়ি আমাদের ব্রহ্মপুর নেতাজি ক্লাবে চাঙ্গাবান্ধা। কখন আজকে বেরিয়েছিলেন? আচ্ছা, কোথায় সমস্যা বললেন? সমস্যা বললাম দুমুনি। তারপর এখন হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? হেঁটে হেঁটে এখন এই যে এখানে স্ট্যান্ডে যাব। মানে কত দূর যাবেন? এখন আমি তো চিনিও না জানিও না আসছি। মানে যাবেন কোথায়? আমি যাব দৃষ্টিদানে। তারপরে কতক্ষণ আপনাদের এইভাবে হেঁটে আসতে হচ্ছে, কতক্ষণ ধরে? প্রায় এক ঘন্টা। মানে হাঁটছেন? হ্যাঁ। কি সমস্যা আছেন বলবেন? হ্যাঁ, সমস্যা তো আছেই। কি কারণে জ্যামটা, কি বুঝতে পারছেন কিছু? আমি সেটা তো বুঝতে পারি না, কারণ এখন কিভাবে কেন জ্যাম হচ্ছে, কেন রাস্তাঘাটে আছে তবুও জ্যাম, সেটা তো আমরা বুঝতে পারবো না। আমি মেয়ে ছেলে মানুষ, সেটা বুঝতে পারি। আপনার নাম? আমার নাম জলি দাস।